পটল কুমার গানওয়ালা। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর উনি আমাকে ধর্মশালায় পৌঁছে দিতে যাচ্ছে। তুমি এমন কাজ কেন করছো না যাতে যাতে বাবা নিজে তোমাকে সেই অধিকারটা দেয়? একটা কথা জানো তো তুমি, পৃথিবীতে আঙুল বাঁকা করে সব উদ্ধার করা যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তাই বলছি মন থেকে ভালো হয়, তাহলে লোকের কাছে ভালো সাজার দরকার হবে না। তোমার রেসপন্সিবিলিটির জন্য অনেকের জীবনে অনেক ক্ষতি নেমে আসতে পারে, এটা এবার বোঝো তুলি। আজ যদি আমি রাস্তা হারিয়ে ফেলতাম, আমার যদি একটা বড় বিপদ ঘটে যেত, আমার তো যা হওয়ার হয়ে যেত তুলি। কিন্তু তুমি কি ভাবছো, তুমি তারপরে বাবাকে ড্যাডি বলে ডাকতে পারতে? ড্যাডি বলে ডাকা তো দূরের কথা তুলি, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি বাবা তোমার মুখ দেখত না। আর এর জন্যই বলছি এখনো সময় আছে তুলি, ভালো হ। এরপর যদি তুমি ভালো না হও তাহলে কিন্তু এই রকম চর তোমাকে আরো খেতে হবে, কথাটা যেন মনে থাকে। আমার ইচ্ছে করছিল ছেলেটাকে কষিয়ে একটা চড় মারি কানে। এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস তুমি ভাবো না? না ঠিক আছে, ও পটলকে বাঁচিয়েছে তার জন্য আমি থ্যাঙ্কফুল, তা বলে পাঁজা গোলা করে তুলবে ওকে ছোবে? তুই শোন না, ওভাবে বলছিস কেন ছুটকু? ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য। শোনো মা, সেরকম হলে না পটল হেঁটে আসতে পারতো না, বুঝতে পারছো দাদা? আমি সব জানি, বাহানা বাহানা, সব আজকালকার বকাটা ছেলে। আরে চেহারা দেখলেই বুঝতে পারা যায় অত্যন্ত খারাপ ছেলে। কিরকম? আরে হাতে সব কি পুঁথির মালা, 1000টা পুঁথির মালা, গায়ে একটা স্টাইলের জ্যাকেট। হ্যাঁ আমি তোমাকে বলছি। আচ্ছা তারপরে পরিচয় হচ্ছে সেই ছেলেটাও তো এমনই ছিল, একই রকম সাজ পোশাক, সে নয় তো সর্বনাশ? তবে কি পটলের পিছু নিয়ে ছেলেটা এত দূর চলে এসেছে? দেখ বন্টু, আমি তোকে বলছি যে ওই বাবা জেঠু ঠাম্মি তুলি তোমাদের কিছু বলতে চায়। না 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 না, থাক, ওকে কিচ্ছু বলতে হবে না, ও যা বলবে আর বানিয়ে বলবে। বাবা তুমি ওকে বলতে দাও, আমিও শুনতে চাই তুলি কি বলে। বলো তুলি। পটল পটল কিছু কেনাকাটা করতে যায়নি, আমি ওকে একা ওই মন্দিরে ফেলে চলে এসেছিলাম। কি বললে, কি বললে তুমি? হ্যাঁ তুমি আমাকে ড্যাডি বলে ডাকতে দাওনি, আর পটল পটল বারবার আমার চোখের সামনে বাবা বাবা করছে, আর সেই রাত থেকে তুমি ওকে একা ফেলে গাড়ি নিয়ে চলে এলে। এত বড় সাহস তোমার? শোনো আমাকে ছাড়ো তুমি আজকে, ওরা কি আমার দিকে এত বড় সাহস হয় কি? আমার বেটাকে বিপদে ফেলে চলে আসছো? সামলাও, দেখি সামলাবে না। ছোট ছোট, এত বড় সাহস তো? আচ্ছা আচ্ছা, শোন 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 বাবা, শোন শোন, চুপ কর না তো। শোন না না, আমি আমি বস বস বস, আমার কথা শোন, আমরা তো সবাই আছি, আমরা কথা বলছি তো, শান্ত হ বাবা। শোনো মা, আমি না এই জন্য এই মেয়েটাকে সহ্য করতে পারি না। তুমি বেরিয়ে যাও চোখের সামনে থেকে, তোমাকে আমি আমেরিকা পাঠিয়ে দেবো। তুমি চলে যাও, বেরিয়ে যাও চোখের সামনে থেকে, যাও। আয় আমার সঙ্গে, এত বড় সাহস কি করে হয়? আয় আমার সঙ্গে, আয়। ছি 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 ছি, বাবা বাবা অনেক তো হয়েছে বলো, আর রাগারাগি করো না এভাবে। আমি একটা কথা বলবো, তোর অনেক দোষ আছে এখানে, তোরও দোষ আছে। তুই এত ওকে প্রশ্রয় দিচ্ছে, দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছিস। আমি যতবার করি ওকে শাসন করতে হবে, আমার কিন্তু শাসন করতেও দিস নি, এটা কেন করছিস বলতো? তোকে ও বিপদে ফেলে যাবে কোনদিন, আমি তোকে বলে দিচ্ছি, তোর 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 বিপদ হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, তুমি যদি এভাবে ওকে দুচ্ছাই করো তাহলে সেটাকে কি শাসন বলে? শাসন করলে আদরও করতে হয়। আমি পারবো না, আমি ওকে আদর করতে পারবো না, ও তোকে কোনদিন বিপদে ফেলবে আমি জানি, আমি তোকে বলছি। না না এটা হতে পারে না, আমি আমি একটা কাজ করি, আমি আজই আজই কলকাতায় পাঠিয়ে দেবো ওকে। হ্যাঁ
আর আমি ত্রিদাদিকে ফোন করে বলবো যে তুমি ওই তুলিকে নিয়ে আমেরিকা চলে যাও। আমি সেটাই করবো। আমার ফোনটা কোথায়? ফোনটা কোথায় গেল? ফোনটা কোথায়? আমরা দুজনে বাইরে যাই, আমরা আমরা বাইরে পাহাড় দেখতে যাই। শোনো আমি বলছি যে তোমরা না খেয়ে নিও, আমি আর বাবা বাইরে খেয়ে নেবো। হ্যাঁ কেন হবে কেন? আগে তুমি বলো তুমি ত্রিধা মাসিকে ফোন করবে না। আচ্ছা ঠিক আছে করবো না। আমার লক্ষ্মী বাবা, আজকে আমি আর আমার বাবা মিলে খুব মজা করব আর অনেক ঘুরব, আর আজকে আমাদের মাঝখানে কেউ আসবে কেউ। আচ্ছা দাদা, এখানে দেখার মতো কি জায়গা আছে যেখানে গেলে আমাদের দুজনের মন খুব ভালো হয়ে যাবে? আপনি সেখানেই নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বৌদি বৌদি। হ্যাঁ বলো। বলছি তোমাকে একটা কথা বলার ছিল। ওমা কি কথা, বলো না। যদি রাগ করো তাই। রাগ করবো কেন? কথাটা না শুনেই বলে দিলে রাগ করবে না? উনি তো জানেন যে আপনি এমন কিছু বলবেন না যাতে উনি রাগ করবেন। আসলে বলছিলাম বা আমার কিছু স্কুল কলেজের বন্ধুরা আছে যারা আমার সাথে দেখা করতে চাইছে, বাড়িতে তো কেউ নেই। সেই জন্য তুমি তাদের ডেকে নিয়েছো, তাই তো? আজকেই? খুব ভালো করেছো। এতদিন ধরে বিদেশে রয়েছো, দেশের বন্ধুদের তো দেখা করতে ইচ্ছেই করতে পারে, তাই না? কিন্তু একটা কথা, রান্না বান্না আমি সব করব, কাউকে খাটাখাটনি কিচ্ছু করতে হবে। আর মিষ্টি আমি দেব, কাউকে ভাবতে হবে না। হ্যাঁ একবার তিনাদের জন্য স্পেশাল মিষ্টি আমি দোকান থেকে বানিয়ে নিয়ে আসবো। কখন আসবেন ওনা? ওনারা সন্ধ্যের মধ্যে চলে আসবেন। আচ্ছা বন্ধু আসবে ওনার আর মিষ্টি পাঠাবে তুমি, তাইলে আমার বন্ধুরাও আসবে আজ আর রাতে আমার বাড়িতে। আমার বরের দোকানে মিষ্টি যদি খেতেই হয় তাহলে আমার বন্ধুরা খাবে। দাঁড়াও, হতে দাও আজকে রাত্রিটা, দেখবে সবাই কার বন্ধুরা সেরা। সুন্দর, চলো 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 এসে শুইদি। হ্যাঁ একটু আস্তে আস্তে করো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে নামো না। আরে এসো না, কিচ্ছু হবে না। দৌড়বি না দৌড়বি না। আরে আমি, আরে আমার, আরে পারবে, উফ, আরে পড়ে যাব। আরে কি মুশকিল, যদি পড়ে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি তো ধরে আছি তোমাকে। আর আমার পায়ে ব্যথাটা একদম নেই। জায়গাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ সত্যি জায়গাটা কি সুন্দর না? আমরা আগে কেন এলাম না? হ্যাঁ তাই তো ভাবছি। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া। দারুণ জায়গা জানিস পটল, এখানে সারাটা দিন কাটিয়ে দেবে। সারাটা দিন কেন? আমি তো এখানে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। চলো না একটু সামনে। হ্যাঁ চলো, কিন্তু সাবধানে, ওখানে কিন্তু স্লিপারি আছে। হ্যাঁ কিচ্ছু হবে না। না কিন্তু সাবধানে সাবধানে, তো পায়ে ব্যথা কিন্তু আছে। না এখানে সে আমার সব ঠিক হয়ে গেছে। ওখানে যাওয়ার কি দরকার আছে বুঝতে পারছি না। ঠিক আছে সাবধানে। বাহ একদম ফেজে মার। পটল আরে আমি আমি কিন্তু পুরো ভিজে যাবো, কি হচ্ছে নাকি? এমন কিছু জল ছেটাচ্ছি না যে ভিজে যাবে। দাঁড়া আমার কিন্তু খিদে পাচ্ছে। হ্যাঁ খিদে পাচ্ছে, কি খাবি বল? যা ইচ্ছে এখানে, এখানে যা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আমি 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 দেখছি, আমি খাবার নিয়ে আসছি, তুমি তো যাবি না কোথাও। আচ্ছা বাবা তুমি তুমি কিন্তু তাড়াতাড়ি চলো। আমি যাবো আর আসবো, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না কিন্তু। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না মা। এখানে দাও, কোথাও যাবে না, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। হ্যাঁ 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 জয় নাম্বার আমি আসছি।
পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।